আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, নোয়াখালীতে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে গুলি বিনিময় হয়েছে। একজন শিশু সহ ১২ জন গুলিবিদ্ধ এবং ৫০ জন আহত হয়েছেন। এ সময় স্থানীয় খলিফারহাট বাজারের ৫০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে এবং লুটপাট করা হয়েছে। জানা গেছে, নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদ সদস্য ও যুবলীগ নেতা জহিরউদ্দিন এবং সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিপনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের মাঝে এই রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। জানা গেছে, এক ছাত্রলীগ কর্মী মারধরকে কেন্দ্র করে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। জানা যায়, বিবাদমান ছাত্রলীগের এক পক্ষ 69 নগরীর মেয়র আজম নাসিরউদ্দিন এবং আরেক পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলের অনুসারী। এখন প্রশ্ন হল, এই যে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ গ্রুপে গ্রুপে সংঘর্ষ হচ্ছে, গুলি বিনিময় হচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে, এর মূল কারণটা কী? এর মূল কারণ হলো, এই আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের যে মূল সংগঠন আওয়ামী লীগ, এই রাজনৈতিক দলটিতে মূল ধারার গণতন্ত্রের চর্চা আদৌ করা হয় না, যে কারণে আভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার, নেতৃত্ব কলহ, হল দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, নারী ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো অসামাজিক কর্মকাণ্ড নেই যে সেই সকল অসামাজিক কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়ছে না। এছাড়াও এই রাজনৈতিক দলটিতে একেবারে উপর লেভেল থেকে শুরু করে গ্রাসরুট লেভেলের কর্মী সমর্থক পর্যন্ত কোথাও নৈতিকতা শিক্ষা দেওয়া হয় না, যে কারণে এই দলটির কর্মী সমর্থকদের মাঝে অসামাজিক কর্মকাণ্ড একেবারেই মহামারী আকার ধারণ করেছে। আপনারা হয়তো প্রশ্ন করবেন যে, আপনি কিভাবে বুঝলেন যে এই রাজনৈতিক দলটিতে আদৌ নীতি নৈতিকতা শেখানো হয় না? এর বড় উদাহরণ হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত ৩০ ডিসেম্বর যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। এই জাতীয় সংসদ নির্বাচনে উপর লেভেল থেকে গ্রাসরুট লেভেলের সকল কর্মী সমর্থকদেরকে অনৈতিক কাজে উদ্বুদ্ধ করা হয়েছিল, আর সেই অনৈতিক কাজে তারা উদ্বুদ্ধ হয়ে ভোটের আগের দিন রাতে ব্যালট পেপারে নৌকায় সিল মেরে ব্যালট বাক্স পূর্ণ করেছিল এবং নির্বাচনের দিন তারা জনগণকে একেবার প্রকাশ্যে নৌকায় সিল মারতে বাধ্য করেছিল। এছাড়াও তারা দৃশ্যমান ভোট ডাকাতির মাধ্যমে এই আওয়ামী লীগকে বিজয়ী করতে সহযোগিতা করেছিল। এখন এই দলে আদৌ নীতি নৈতিকতা শেখানো হয় কি না, এই উদাহরণের পরও যদি আপনারা প্রশ্ন তোলেন, তাহলে আমার বলার কিছুই নাই। আর এই দলের যে নীতি নৈতিকতার একটি অধপতন ঘটেছে, সেটি আগের তুলনায় অতি মাত্রায় অধপতন হয়েছে। সেটি কেমন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি এর আগে অনেকবার বলার চেষ্টা করেছি। গত টার্মে যখন তারা দুবার ক্ষমতায় ছিল, তখন ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দলের কারণে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নিজেদের হাতেই নিজেদের দলের ১৭২ জন নেতাকর্মী খুন হয়েছিলেন। এই মর্মে ২৯ ডিসেম্বর ২০১৪ সালে প্রথম আলো পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। তখনও কিন্তু আওয়ামী লীগের মতো এত বড় একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝে তাদের নৈতিকতার এতটা অধপতন হয়নি। আজকে তাদের দলের নেতাকর্মীদের মাঝে নৈতিকতার এতটাই অধপতন হয়েছে যে নির্বাচনের পরের দিন রাত থেকেই তারা বাংলাদেশের সবচেয়ে অসামাজিক কর্মকাণ্ড নারী ধর্ষণে জড়িয়ে পড়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে নোয়াখালীতে সুবর্ণচরে পারুল বেগম নামে ৩৫ বছর বয়স্কা একজন ৪ সন্তানের জননীকে আওয়ামী লীগের একজন নেতা
ইউপি মেম্বার রুহুল আমিনের নেতৃত্বে 10 থেকে 15 জন তার স্বামী এবং ছেলে মেয়েকে বেঁধে রেখে তাদের সামনেই পুকুর পাড়ে সারা রাত তাকে গণহারে ধর্ষণ করেছিল এবং তাকে গণহারে ধর্ষণ করার মধ্য দিয়ে জানা গেছে যে এই পারুল বেগমের শরীরে 52টি কামড়ের দাগ পাওয়া গেছে এবং যখন এই পারুল বেগম ধর্ষণের শিকার হয়ে একেবারে নিস্তেজ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, তখন তাদের নীতি নৈতিকতার এতটাই অধপতন হলো যে তারা এই পারুল বেগমের দেহে তার শরীরে পেশাব করে পালিয়ে যায়। আর এই পারুল বেগমের ধর্ষণের ঘটনাই কিন্তু আমাদের মতো সোশ্যাল অ্যাক্টিভিস্টদের অ্যাক্টিভিটির কারণে সারা দেশে একটি তোলপাড় সৃষ্টি করেছিল। কিন্তু এই পারুল বেগমের সাথে সাথে আজকে জানুয়ারির 23 তারিখ, জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারির 23 তারিখ পর্যন্ত এই 23 দিনে সারা দেশে 19টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং এই 19টি ধর্ষণের বেশিরভাগই আওয়ামী লীগের, যুবলীগের এবং ছাত্রলীগের নেতাকর্মী। এখন আপনারাই বলুন যে এই রাজনৈতিক দলটিতে আদৌ নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হয় কি না। কেননা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই দৃশ্যমান ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় গিয়ে যারা ভোট ডাকাত মন্ত্রিসভায় আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিবৃতি মিডিয়ার সামনে দিচ্ছেন, সেগুলো আপনাদের কাছে দৃশ্যমান। গতকালকে ভোট ডাকাত তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন যে এত শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে কখনোই হয়নি। এখন এত দৃশ্যমান ভোট ডাকাতি করে তারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে ভোট ডাকাত সরকারের ভোট ডাকাত তথ্যমন্ত্রী হয়েছেন, এখন তারা তাদের এই অনৈতিকতাকে ধামাচাপা দেওয়ার জন্যে নীতিবাক্য আউরিয়ে যাচ্ছেন। এখন এমন রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে গ্রাসরুট লেভেলের কর্মী সমর্থকেরা কীভাবে নীতি নৈতিকতা শিখবে সেটি নিয়ে সন্দেহ সংশয় করার যথেষ্ট অবকাশ রয়েছে। এই জন্যে আমি পূর্বেই বলেছিলাম তারা যে পদ্ধতিতে ক্ষমতায় এসছে আগামী 5 বছরে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দলের কারণে এতটাই বেশি মাত্রায় সংঘর্ষ হবে যে গত 2 টার্মে আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলের কারণে যত আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী খুন হয়েছেন সেটি দ্বিগুণেরও বেশি ছাড়িয়ে যাবে। ইতোমধ্যেই কিন্তু এই জানুয়ারি মাসে সম্ভবত আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দলের কারণে 5 জন নিহত হয়েছেন এবং হাজারের উপরে আহত হয়েছেন এবং এটি দিন দিন আরও বৃদ্ধি পাবে। কেননা আওয়ামী লীগের রাষ্ট্র পরিচালনার মূল যাত্রা কিন্তু এখনও শুরু হয় নাই, অর্থাৎ টেন্ডার এখনও শুরু হয় নাই, ক্ষমতার ভাগ বটোয়ারা এখনও শুরু হয় নাই। যখনই এটি শুরু হবে তখনই এই সংঘর্ষের মাত্রা আরও বৃদ্ধি পাবে। আর এই যে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সংঘর্ষ হয়, এই সংঘর্ষে এই দলটি যে ক্ষতিগ্রস্ত হয় সেটি বলার অপেক্ষা রাখে না, কিন্তু তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের সাধারণ মানুষ। এই যে নোয়াখালীতে যে আওয়ামী লীগ, যুবলীগের সংঘর্ষ হয়েছে, তারা গুলিবিদ্ধ হয়েছে বটে, কিন্তু একজন শিশু গুলিবিদ্ধ হয়েছেন। এবং যে খলিফার হাট বাজারের যে 50টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে এবং সেখান থেকে লুটপাট করা হয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠান তো আর আওয়ামী লীগের না, সেই ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশের সাধারণ নাগরিকের, কিন্তু তারা বিরাট অঙ্কের ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছেন। সুতরাং আওয়ামী লীগ, যুবলীগ, যুবলীগ বা ছাত্রলীগ, ছাত্রলীগ সংঘর্ষ হলে যে তাদের ক্ষতি হয় বিষয়টা এমন নয়। এই ক্ষতির মাত্রাটা বাংলাদেশের সাধারণ মানুষের উপরে বিরাট অঙ্কের প্রভাব বিস্তার করে। প্রকারান্তরে আওয়ামী লীগের থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের মানুষ। আর এই রকম ক্ষতিগ্রস্ত সামনে আরও আমাদেরকে দেখার জন্য অপেক্ষা করতে হবে। দর্শক, এই ছিল আমার আজকের উপস্থাপনা। আশা করছি আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন,
পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের সকলের প্রতি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে সত্য প্রকাশে সহযোগিতা করুন। তাহলে আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।